Assalamualaikum. আশা করি বন্ধুগণ সবাই ভালো আছেন। আমাদেরকে অনেকে রিজিস্ট্রেশন করেছে যে আমরা ট্রেনিং সেন্টার একটু দেখব কিভাবে ট্রেনিং হয়, ট্রেনিং ধারাবাহিক শিক্ষাটা জানব। আমাদের আসলে বিশ্বাস মোবাইল ফোন সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র খুবই ছোট। আমাদের এখানে 10 থেকে 12 জন বসার স্পেস আছে এক বেচে। আমরা এখানে 2 বেচ কখনো 4 বেচের ট্রেনিং করার সুযোগ আছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার সকাল এবং বিকালে ট্রেনিং করার সুযোগ আছে। তো অনেকেই সেন্টারটা দেখতে চেয়েছে, যেহেতু দূর থেকে দেখে না, তো সেটার একটা প্রয়াস আজকে আমরা শুরু করছি এবং ট্রেনিং চলছে। চলমান আমাদের এখানে 6 জন স্টুডেন্ট আছে, 1 জন ভিডিও করছে আর 5 জন এখানে আছে। তো আজকে আমাদের ট্রেনিংয়ের বিষয় হচ্ছে দুটি আমরা সার্ভিসিং টুলস পরিচিতি করাচ্ছি এই বেচের সাথে। এটা 31 নম্বর বেচ। তো শুরু করছি আমরা। যেমন আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে, এটা হচ্ছে সোল্ডারিং আয়রন, এটা হচ্ছে অ্যাভোমিটার। এই সোল্ডারিং আয়রন এবং অ্যাভোমিটার কীভাবে ব্যবহার করতে হয় সেটি আজকে আমরা ওদেরকে একটু শিখাবো। তো আমাদের সামনে যারা রয়েছে এদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাভোমিটার, অ্যাভোমিটার, এভিও, এ দিয়ে অ্যাম্পেয়ার, ভি দিয়ে ভোল্ট, আর ও দিয়ে হচ্ছে ওহমস। এই তিনটি সমন্বয়ে এই অ্যাভোমিটারটা চলে থাকে। তো এই অ্যাভোমিটার যারা ব্যবহার করবে তাদেরকে অ্যাম্পেয়ার সম্বন্ধে বুঝতে হবে, ওহমস সম্বন্ধে বুঝতে হবে, ভোল্টের সম্বন্ধে বুঝতে হবে। যত ভালো সে অ্যাভোমিটারের ওহমস এবং ভোল্টেজ অ্যাম্পেয়ার বুঝবে তত সহজেই কাজগুলো করতে পারবে। আয়রনের ক্ষেত্রে হচ্ছে, আয়রন যারা কিনবে, আমরা আয়রনের এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তারপর একটু সহজ করার জন্য বলছি। আয়রন কেনার জন্য 30 থেকে 40 ওয়াট কিনবে এবং এই জিনিসগুলো তারা কীভাবে ব্যবহার করবে তো আমরা তাদেরকে প্রশ্ন করবো। তোমরা আয়রন কত ওয়াট কিনবে? 30 থেকে 40। কেন 30 থেকে 40 ওয়াট কিনতে হবে? 30 থেকে 40 ওয়াট কিনলে মোবাইলের জন্য আয়রন আয়রন করতে পারবে। মারুফ বলো কেন 30 থেকে 40 ওয়াট কিনবে? ইমরান বলো। মোবাইল 30 থেকে 40 ওয়াট পর্যন্ত মোবাইলের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, তাই আমরা 30 থেকে 40 ওয়াট আয়রন কিনবো। আচ্ছা, জন্য মোবাইলের জন্য পারফেক্ট। আচ্ছা, আর অ্যাভোমিটার আমরা কেন ব্যবহার করবো? অ্যাভোমিটার ব্যবহার করবো, অ্যাভোমিটার মোবাইলের বিভিন্ন শট, বিভিন্ন লাইনের মাপা, তারপর মোবাইলের বিভিন্ন ধরনের সেন্স চেক করার জন্য আমরা অ্যাভোমিটার ইউজ করি। ভেরি গুড, ভেরি গুড। তো বন্ধুগণ দেখতে পেরেছেন, আসলে আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে তারা যথেষ্ট ভালো এবং যথেষ্ট মনোযোগী। আমরা আশা করছি তারা স্বাবলম্বী হবে। আমরা আজকে ছোট্ট এই সেন্টারের ছোট্ট ভিডিওটি আপনাদেরকে দেখালাম, যেটা তাদের ভালো লাগে একটুখানি যদি আসলে দেখে মনে হয় যে আমরা সঠিক প্রক্রিয়ায় কাজ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।